এই যে রূপসল ভাই, ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সমুদ্র থেকে ছোট নৌকা দিয়ে মাছ ধরে তীরে এনে কিভাবে বিক্রি করছে তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হয়তোবা এই ধরনের দৃশ্য ইতিপূর্বে আপনি কখনোই দেখেননি। আপনি কি মাছ ধরছেন দেখি তো? না, নাই না এখনো। রুবেল ভিজা গেছে। আমরা মূলত সি বিচের পাড়ে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, আর দেখি একজন লোক জাকি জাল দিয়ে মাছ ধরছে, আর পাশাপাশি একটি নৌকাও তীরে এসে ভিড়েছে। এটা কি মাছ? না সমস্যা নাই, যাইবো না। নৌকার মাছ দেখার জন্য আমরা হাঁটু পানিতে নেমে গিয়েছি। এটা ইলিশ, এটা কি সামুদ্রিক বাইলা? হ্যাঁ। এটা কি মাছ? এটা পাতা মাছ বলে ওরা, এটা নাকি? না না, ওটা বলে মোর বাইলা। আরো আছে তো এই চিংড়ি না, এটা বাইলা মাছ। ছোট্ট একটি নৌকা দিয়ে মাত্র তিনজনে অনেকগুলো মাছ ধরেছে। এটা কি ইলিশ না? তারা অনেক প্রজাতির মাছ ধরেছে, অনেক ধরনের মাছ। এই যে রূপসল ভাই, অধিকাংশ মাছগুলি আমি নিজ হাতে ধরে ধরে দিচ্ছি, আর মাছগুলি বেশ টাটকা, মাত্রই ধরা হয়েছে। আর আসলে আমি দেখে সত্যি অবাক হচ্ছি, এ ধরনের মাছ আমি ইতিপূর্বে কখনো দেখিনি বা নিজ হাতে ধরিও না। বাট আমার খুবই ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড। এইমাত্র একজন লোক এসে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, আর সবগুলো মাছ মাত্র 4,500 টাকায় বিক্রি করা হচ্ছে। আসলে আমাদের গাজীপুর বা ঢাকা থেকে যদি এই মাছগুলো কেউ কিনতে যেত, তাহলে মিনিমাম 15-20,000 টাকা তাকে গুনতে হতো। সব মিলিয়ে এখানে প্রায় 30 কেজির মতো মাছ হবে। যদিও তাদের কথাগুলো খুব বেশি বুঝতে পারছি না, তবে খুব দামাদামি চলছে, আর মাছের দাম তুলনামূলকভাবে খুবই কম। অনেকক্ষণ দর ঘষাঘষি করে সর্বশেষ তারা 4,500 টাকা এই মাছগুলো দিয়ে দিচ্ছে। নাকি তোর আগে 50টি হম লবি বাজারের লোকজনের আঞ্চলিক ভাষা খুবই সুন্দর, খুবই চমৎকার, তবে আমি তাদের কথা খুব একটা বুঝতে পারছি না। তবে কিছু কিছু বুঝতে পেরেছি, আর এখন তারা মাছগুলো সুন্দর করে একটি ঝুড়ির মধ্যে যেটি আমি একটু হাতে নিয়ে দেখছি। আওয়াজ করে ওইটা কি মাছ? ওই ইয়েটা সত্যি আমার কাছে অনেক বেশি অবাক লাগছে, যে তারা এত ছোট্ট একটি নৌকা দিয়ে বিশাল এই সমুদ্রের বুকে কত বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই মাছগুলো ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। আসলে আপনি নিজে যদি কখনো না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমি সমুদ্রের তীরে হাঁটতে এসে এত সুন্দর একটি দৃশ্য দেখার সুযোগ পেয়েছি। আর এই ছোট্ট একটি নৌকা থেকে 3 জন জেলে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, এবং তারা প্রতিদিন
সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 থেকে 70,000 টাকা পর্যন্ত মাছ বিক্রি করে থাকে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, এতে করে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।